কোনো স্পেসক্রাফট যখন পৃথিবী বা মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বাতাসের সাথে মহাকাশযানের পৃষ্ঠের ঘর্ষণের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়, যা মহাকাশযানটিকে কয়েক সেকেন্ডেই পুড়িয়ে ছাই করে দিতে পারে। এখনও পর্যন্ত এই বিপদ থেকে স্পেসক্রাফটকে রক্ষা করার জন্য হিট শিল্ড ব্যবহার করা হয়, যা উৎপন্ন তাপকে স্পেসক্রাফটের ভিতরে ঢুকতে দেয় না। তবে এই পদ্ধতি যেমন ব্যয়বহুল তেমনই ঝুঁকিপূর্ণ, কারণ ভুলবশত যদি স্পেসক্রাফটের গায়ে কোনো ছোট ছিদ্র থেকে যায়, তাহলে কিন্তু উৎপন্ন তাপ স্পেসক্রাফটের ভিতরে ঢুকে পড়বে এবং কয়েক মুহূর্তেই স্পেসক্রাফটকে পুড়িয়ে ছাই করে দেবে। এই পদ্ধতিতে মহাকাশ থেকে পৃথিবীতে ল্যান্ড করার সময় ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলা সহ আরও বেশ কিছু মহাকাশচারীরও মৃত্যু ঘটেছে। তাই এই ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল পদ্ধতিকে বাদ দিয়ে নতুন একটি পদ্ধতির সফলতম পরীক্ষা করল নাসা। বায়ুপূর্ণ টিউবের একটি গোল চাকতির মতো শিল্ড বানিয়ে তার ভিতর ভারী বস্তু রেখে মহাকাশ থেকে পৃথিবীতে ল্যান্ড করানো হলো, এবং এই ল্যান্ডিংয়ের একটি লাইভ ভিডিও রেকর্ড করল নাসা, যা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন। পরীক্ষা পদ্ধতিটির নাম লফটিন্ট। পৃথিবীর আবহাওয়া পর্যবেক্ষণকারী কিছু স্যাটেলাইট পাঠানোর প্রয়োজন ছিল নাসার। 10 নভেম্বর 2022 ওয়েদার স্যাটেলাইট পাঠানোর রকেটের সাথেই জুড়ে দেওয়া হলো লফটিন্টকে। রকেটটি মহাকাশে পৌঁছে প্রথমে ওয়েদার স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করল, আর তারপরেই ভারী পেলোড সহ মুক্ত করল লফটিন্টকে। এটি তীব্র গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল। বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে স্পেসক্রাফটটিতে রাখা বায়ু পাম্প ওর বায়ুশূন্য টিউবগুলিতে তীব্র গতিতে বায়ু প্রবেশ করাতে শুরু করল, আর কয়েক সেকেন্ডেই বায়ুপূর্ণ টিউবগুলি একটি গোল চাকতির আকার ধারণ করল। ঠিক এই সময়ে একটি ক্যামেরা লাগানো ডিভাইস লফটিন্ট থেকে ছিটকে বেরিয়ে গেল এবং এই ল্যান্ডিংয়ের ভিডিও রেকর্ড করতে শুরু করল। বায়ুপূর্ণ টিউব তৈরি হওয়ার সাথে সাথে লফটিন্টের গতি খুব দ্রুত হারে হ্রাস পেল এবং পৃথিবীর ঘন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে এগিয়ে চলল। বাতাসের সাথে ঘর্ষণ শুরু হলো লফটিন্টের, তাপমাত্রাও বাড়তে শুরু করল। কিন্তু না, তাপমাত্রা বাড়লেও তেমন তীব্র তাপ আর উৎপন্ন হলো না যা লফটিন্টকে পুড়িয়ে দেবে। লফটিন্টের গতি আরও কমল এবং একটি প্যারাসুট ওপেন হয়ে গেল, যা ধীরে ধীরে মহাসাগরের বুকে তাকে ল্যান্ড করিয়ে দিল। বিজ্ঞানীরা জাহাজে করে গিয়ে লফটিন্টকে উদ্ধার করল এবং তার সাথে সাথে সেই ডিভাইসটিকেও উদ্ধার করল যা এর লাইভ ভিডিও রেকর্ড করেছে। ভবিষ্যতে এই পদ্ধতিতেই মঙ্গল এবং অন্যান্য গ্রহতে মানুষ এবং ভারী পেলোডকে ল্যান্ড করানো হবে বলে নাসা জানিয়েছে। তো ভীষণ সুন্দর এই পদ্ধতি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।